আমার তো যখন স্পেশাল কোনো অকেশন হয়, যেমন আমার বার্থডে বা ওর বার্থডে বা ঋতুর বার্থডে, ঋতুর ফ্যামিলি মেম্বার তো আমি, আমার ফ্যামিলি মেম্বার তো ঋতু, তো আমাদের যখন যেরকম ধরেন ওর বার্থডে হয়েছে, তো ওর বার্থডে তো আমরা ওর বোনকে নিতেই পারি, একজনকে তো আমরা নিতে পারি, তো সে আমরা ই থেকে আমাদের সাথে রিসোর্টে নিয়ে গেছি, ওই একটা রিসোর্টে ইতে আমাদের সাথে আছে, আর আমার বার্থডে সময় কক্সবাজার গেছে। তো ইয়াসিনে যখন বিয়ের ইয়েটা করলাম, তো আমি ইয়াসিনে শালাকে আনছি না, কেন আনবো না ভাই, আমি নিজে বলছি ইয়াসিন তুমি এক কাজ করে দিলে ওর নিয়ে আসো। তো ইয়াসিনে বলতেছে আচ্ছা ঠিক আছে মামা, ওরাও আসতে চাইছিল তাহলে নিয়ে আসি, আমি বলি যাও নিয়ে আসো। সেই রিসোর্টের রিসোর্ট ভাড়া দিলাম আমি, রিসোর্টের ফটোগ্রাফার বিল দিলাম আমি, গাড়ি ভাড়া দিলাম আমি, আর মিথিলা গিয়ে টিকটকে লিখতেছে যে এত ইয়াসিন এত টাকা খরচ করে আমাকে বিয়ে করার জন্য করছে। ভাই শুনেন, আমি রাকিব আজ পর্যন্ত ফ্রিতে কোনো ব্লগ করি না, আমি এক এক জায়গায় যে আমার ইউটিউব থেকে যদি আজকে 10 লাখ আসে, আমি কালকে 20 লাখ খরচ করতে রাজি আছে আমার ভিডিওর পিছনে, কারণ এখানে টাকার জন্য আমি ইউটিউবিং করতেছি না। ইয়াসিন যে কথাটা বলছে যে আমার ওয়াইফ টাকা থেকে আসছে, ওর কি টাকা কোন দিক দিয়ে কম ছিল, ওর কি টাকাওয়ালা কি মানুষটা এই পৃথিবীতে নাই, তাহলে ও আমার কেন বিয়ে করছে, আমার কি আছে ভাই। শুনো ইয়াসিন, তোমার ওয়াইফের মতো সবাইকে ভাইবো না, তোমার ওয়াইফ তো এরকম, এই জন্য তুমি মানুষকে এরকম ভাবো, টাকা এই পৃথিবীতে সব না, মিথিলা কয়েকটা টাকা কামায়, এই জন্য ইয়াসিন বলে কি আমার ওয়াইফ যে টাকা কামায় ফ্যামিলি মানুষ সে টাকা চোখেও দেখে নাই, ডাইরেক্ট আমার বোনদের এভাবে কথা বলছে। টেসপটে আমি ছিলাম, আম্মু ছিল, নাহলে আমি নাহলে মিথ্যা কথা বলতেছে, আম্মু কি মিথ্যা কথা বলবে, কালকে জামু এসে বলছে আম্মু কি মিথ্যা কথা বলবে। ফ্যান ক্লাবে গিয়ে আমার আম্মুর নামে অনেক বাজে একটা কথা লিখছে, লিখছে কি যে দাঁড়া আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, দেখলেনি তো মাথায় কাপড়, দেখলেনি তো মাথায় কখনো কাপড় থাকে না, আজকে সব হুজুর হয়ে আসছে লাইভে, তুমি এত বড় একটা বিয়াদব, এত বড় একটা বিয়াদব মেয়ের সাথে সংসার করতেছো যে ফ্যামিলিকে রেসপেক্ট করতে পারে না, বা তুমি বলো তুমি তোমার বইয়ের কথা নাচো না, তুমি তোমার বইয়ের কথা না আসছো, তুমি আজকে তোমার বাসায় কেন নাই, তুমি কেন তোমার শ্বশুর বাসায় ঘর জামাইয়ে পড়ে আসছো, বিয়াদবের একটা লিমিট থাকে আছে, তুমি বিয়াদবের লিমিট পার করো না, ওয়াইফের কথা যে নাচতেছো তোমার সবকিছু তুমি ধ্বংস করছো, এটা বলে রাখলাম তোমার আমি। ওকে থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।